আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ এখন হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। জি ভাই, ওকে ক্লিয়ার ভাই, শোনা যাচ্ছে, এখন বলুন। ভাই আমার মানে কোশ্চেন আছে একটা আর কি, আমি তো মানে সত্যটা জানতে চাই আর কি। তো কোশ্চেনটা হচ্ছে, মানে ইসলামের ভিতরে যারা আছে, ঠিক আছে, তারা তো অনেক লজিক দিয়ে তাদেরকে সত্য প্রমাণিত করতেছে, আবার ইসলামের বাইরে তারাও বিভিন্ন সার্কেল আছে, অনেকগুলো বলা যায়, ঠিক আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, ইসলামের ভিতরে লজিক নাস্তিক আছে। দিয়ে সত্য হ্যাঁ হ্যাঁ, প্রমাণ করতেছে? মানে লজিক না আসলে, এটা এক ধরনের বিশ্বাস দিয়ে আর কি প্রুভ করতেছে, কোথায় লজিক অর্থে। দিয়ে সত্য প্রমাণ করছে? তাহলে সেটা বলেন যে তারা বিশ্বাস জি করতেছে জি জি না, বিশ্বাস জি দিয়ে প্রুফ হয় কিভাবে? ফারাজ ভাই, উনি যে কথাটা বললেন, বিশ্বাস দিয়ে প্রুফ করতেছে, মানে বিশ্বাস দিয়ে প্রুফ না, আমি হয় কি? কথাটা মানে আপনি মানে শাব্দিক অর্থে নিলে সমস্যা আর কি। আমি আসলে তাহলে মানে আমি কি অর্থে নিবো? এটা প্রুভ করতেছি। আমাদের তো সেই এবিলিটি নাই যে আপনার মনের ভিতরে ঢুকে আমরা ইয়ে করতে পারবো, ওই এবিলিটি আমাদের নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখানে কি ওয়ার্ড ইউজ করা যাবে? আমি মানে সত্য মনে করতেছি আর কি, ওইটাই প্রুফ না ধরেন, ঠিক আছে, সত্য মনে করতেছি। ওকে, তো তো মনে করছে তারপর। হ্যাঁ, তো তারপর খ্রিস্টানরাও তো নিজেদেরকে সত্য মনে করতেছে, তার মানে তাহলে তো তারা মানে চেঞ্জ করে ফেলতো তাদের ধর্ম যদি সত্য মনে না করতো, তাই না? মানে অ্যাকচুয়াল যারা, আমি বলতেছি না যারা ধরেন হচ্ছে সংশয় আছে বা তাদের কথা বলতেছি না, অ্যাকচুয়াল, ঠিক আছে। তারপরে হচ্ছে নাস্তিক গোষ্ঠী আছে, তারপর হচ্ছে এগনস্টিক আছে, ঠিক আছে। এখন ভাই আমি কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি কোন গ্রুপটা মানে ট্রুথ নিয়ে আছে আর কি, মানে এটা আপনার বোঝার কি মূল মনে হয় নীতিটা কিভাবে কি বোঝা আসলে? পসিবল? আপনার কি মনে হয় কিভাবে বোঝা পসিবল? ভাই আমি এই ব্যাপারে অজ্ঞত, এই জন্যই কোশ্চেনটা করছি আর কি, তাইলে ভাই, আমি যদি এই জানলে তো বিষয়ে আর অগ্রহণ, কোশ্চেনটা আমার এই 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 বেসিক জিনিস নিয়ে যদি আপনি ইয়ে হন, আপনি যদি কনফিউজ হন, যদি না জানেন, আমার মনে হয় না আপনার সাথে কনভারসেশন করার কোনো ভ্যালু আছে। কারা সত্য বলতেছে না এটা থাকতে আপনি পারে, কিভাবে এটা যাচাই আপনার করবেন? ব্যাপার। না, সত্য হ্যাঁ, যাচাই করার, যাচাইটা কিভাবে করবো আর কি, হ্যাঁ সত্য যাচাই করার ওয়েটা কি? ক্রাইটেরিয়া গুলা কি? হ্যাঁ ক্রাইটেরিয়া হ্যাঁ, বাদ আমি দেন, ওইটাই সত্য জানতে কিভাবে চাই। যাচাই আপনারা করতে, তো সত্য কিভাবে যাচাই করতে হয়? সত্য যাচাই করা আর শুধুমাত্র বিশ্বাস করা, এই দুটোর মধ্যে তো আগে আপনার পার্থক্য বুঝতে হবে। এই দুটোর পার্থক্য কি বুঝেন? সত্য যাচাই করা আর হচ্ছে বিশ্বাস করা, হ্যাঁ পার্থক্য বুঝি আমি। হ্যাঁ, বিশ্বাস আপনি করা হচ্ছে প্রমাণ ছাড়া একটা জিনিস ধরে নেয়া, ঠিক আছে, আর আর সত্য যাচাই করা, যাচাই করা মানে হচ্ছে কোনটা ট্রুথ এটা মানে প্রমাণ করা হ্যাঁ এই বা প্রমাণ করার জন্য কি কি দরকার যাচাই হয় করা বা আপনার? হচ্ছে জি হ্যাঁ, এই কোশ্চেনটা, প্রমাণের জন্য আপনার কি দরকার হয়? এই যে লজিক, রেশনাল থিঙ্কিং, এগুলা শুধু শুধুই কি লজিক, আর কিছু দরকার হয় না? ধরেন আপনাকে বললাম যে এক আর এক যোগ করলে ভাই দুই হয়, আর আরেকজন বলল না 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 ভাই, আমরা আমরা বিশ্বাস করি এক আর এক যোগ করলে পাঁচ হয়, তাহলে আপনি আপনি এখানে কি অ্যাপ্লাই করবেন? মানে আপনি মানে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এটার জন্য আপনি কি করবেন? আপনার করণীয় কি? এখন দুইটা আমি মানে পাঁচ বলতে তারা কি বোঝাচ্ছে, ঠিক আছে, পাঁচ বলতে যদি তারা মানে ডেফিনেশনটা যদি এটা দেয় যে দুইটিকেই তারা পাঁচ বোঝাচ্ছে, তাহলে আমি বলবো যে না, না তারাও না, সেম ট্রু, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেম ল্যাঙ্গুয়েজ, ধরেন সেম ল্যাঙ্গুয়েজ। ওকে, আপনাকে তাহলে আপনাকে ধরেন আমি ইয়া আমি করতেছি দুইটা না, ধরেন, আপনি শব্দ ইউজ করতেছেন না, আপনি কোনো ওয়ার্ড ইউজ করতেছেন না, আপনি ইউজ করতেছেন হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সাইন ল্যাঙ্গুয়েজে জি তো আর জি জি ডিফারেন্স হবে না, এখন বলেন। জি জি তো তাহলে আমি কি করব, আমি একে একে একজনে দুই বলতেছে আর একজনে পাঁচ বলতেছে, তাই না? সো কি করব, ধরুন দুইটা জিনিস নিব, যোগ বলতে কি বুঝায়, ঠিক আছে, অ্যাড করা বা আমরা যে মিনিংটা বলি, দুইটা জিনিস নিব, দেন বলবো যে এই যে দুই, আপনি কেন পাঁচ বলতেছেন, পাঁচ হলে তো এখানে পাঁচটা থাকবে, তাই না? কমন সেন্স আর কি ইউজ করবো। হ্যাঁ, তাহলে আপনি যে এই যে সত্য খোঁজার যে একটা ওয়ে আপনি বের করলেন, তাহলে সবকিছুরই তো এরকম একটা ওয়ে আছে, মানে আপনি যে এভিডেন্স গুলো নিবেন সেই এভিডেন্স গুলো তো হচ্ছে, ভাই ইয়ে ভাই দিনদা ভাই, আপনার তো আর কোন রেসপন্স করার কোন রিজনও নাই এখানে। নাই হ্যাঁ আর কোশ্চেনটা ছিল যে কিভাবে জানবো যে কে সত্য বলতেছে, এবং সে এখন এক্সপ্লেন করলো যে সে কিভাবে জানে কোনো কিছু কে সত্য বলতেছে, ওইটার এটাই যে কি মানে ইয়েটা আপনারা যাচাই করা, মানেন, এটা এটাই কি মানেন কি না, আমি এটাই জানতে চাচ্ছি। যেটা আপনাদের কাছে আমি কোশ্চেন করছি না, যেটা আমি অজ্ঞ, অনেক কিছু জানি না, আপনারা অনেক কিছু জানেন, আপনাদের ওয়ার্ল্ড নলেজটা অনেক বেশি আমি বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা করছি, বুঝলেন নাই? হ্যাঁ আপনি তো বলেই আপনাদের দিলেন যে সত্য খোঁজার, বেসটা জানতে হবে। সত্য খোঁজার হ্যাঁ পথটা হ্যাঁ তো আপনি বলেই দিলেন, তাই না, যে একটা হ্যাঁ, এটা এভিডেন্স, মানেন সেই কিনা এভিডেন্সটা আপনারা ওটাই প্রমাণ। আমি জানতে চাচ্ছি ভাই। আপনি হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করে আমার থেকে আনসার নিলেন ভাই, আমি আপনাকে কোশ্চেন করছি, ফাইজলামি করেন নাকি এখানে ফালতু কথা ফারাজ ভাই বসান। ছাগল নাকি তোরা বদমাইশ? ওরে ইয়া করলেন না, আগে সেজদায় বসাইলেন না?
ফারাজ ভাই কই গেলেন? উনি এরকম মানে হাইপার হয়ে গেল কেন হঠাৎ করে বুঝলাম না। এটা হচ্ছে মুমিনদের সহজাত প্রবৃত্তি। ফারাজ ভাই কই গেলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের কি আলোচনা শেষ, চলে গেছেন? আল্লাহ, ফারাজ ভাই মানে শুনে নাই ওই আপনি জিনিসটা। শুনেন নাই? না, আমার আমার ঠিক আমার একটা কাজ পড়ে গেছিল আর কি, সরি। লাস্টে কি কি আলোচনা হলো, আপনার কি বুঝাইলেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে? আপনি তো আপনি আমি তো ভাবলাম যে আপনি সেজদাই বসাবেন। মানে কি কিছু ছাড়ছিল নাকি, আবার পন্টন ছাড়ছিল? না না, তা উনি ছাড়ে নাই। গালাগালি করে বের হয়ে গেছে, উনি হাইপার হয়ে গালাগালি ঠিক করে বের ঠিক হয়ে গেছে। আছে, ঠিক আছে, ঠিকই তো আছে ভাই। মানে গালি গালাজ করে বেরোছে, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। মানে আই মিন, এই জন্যই তো ভাই, মানে কারো কথার টোনটা দেখলে তো আমি বুঝি যে সে কদ্দুর কথা বলতে পারে আর কদ্দুর কথা বলতে পারে না। যে আপনাকে এক্সপ্লেইন করতেছে, যে আপনাকে এক্সপ্লেইন করতেছে যে কিভাবে যাচাই করতে হয়, বা যাচাই করতে হয় কোনো কিছু সত্য মিথ্যা, এটা হিসেবে জন্য যাচাই করতে হয়। সে নিজে আর কি বলার পরে, এটা নিজে জানার পরে যদি সে আপনাকে কোশ্চেন করে যে সে কিভাবে সত্য জানে, সেই ছেলেটা আসতেই সময় নষ্ট করতে। একদম আচ্ছা একদম না, আমি বুঝি নাই, আচ্ছা, আমি আমি প্রথমে কি বুঝি মানে নাই। ডেনেরিস আপু আপনি কি কাকে বুঝছিলেন? গালি গালাজ করছে, কাকে গালি না মানে মানে গালি, একটা ইরেলেভেন্ট কোয়েশ্চেন ছিল, মানে এটা তো যে কেউই বুঝতে পারে, বাট উনি জিজ্ঞেস করলো আবার উনাকে আচ্ছা আপনারা কেন বেশি উল্টা। বাজে গালি গালাজ করছে আপু, মানে না না না, আপনাকে বেশি বাজে গালি। সে তো হচ্ছে রাম ছাগল, তাই তাই সবাই তাই ছাগল মনে করে। সে যে একটা রাম ছাগল আচ্ছা পাঁঠা, আচ্ছা, এই জিনিসটা সে মানে কি নিজেই প্রমাণ করে দিয়ে গেছে। সে উল্টা বলে যে আপনাদেরকে আমি কোশ্চেন করলাম, আপনি আমাকে কোশ্চেন করে উত্তর বের করে নিলেন, এখন আপনাকে প্রশ্ন করতেছে, আপনারা উত্তর দিচ্ছেন না, আপনারা ছাগল নাকি? হ্যাঁ, এই কথা বলে সে বেরিয়ে গেছে। ফাইজলামি করেন আমার সাথে। এই জন্য টু বি অনেস্ট ভাই, আমি টিনাজারদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হই না। আপনারা কারো ওই টোন শুনলে আমার যদি মনে হয় যে টিনাজার সে কথা বলছে, আমার আমার মেজাজ খারাপ হয়ে যায়। পড়াশোনা করে বড় হওয়া, তারপরে আপনার কথা বলে, এত আপনার পাত্তা তো দরকার নেই। আপনার মাথায় এখন যদি জট থাকে, আর আপনি যদি জটাইদার মতো যদি আগেই বুঝে ফেলেন, তাহলে তো ভাই এটা আপনার কৃতিত্ব। আমরা তো এই জিনিসটা বুঝি নাই যে এটা টিনেজ এবং হচ্ছে যে টাইম নষ্ট করতে আসছে। না মানে এটা তো জানার ভয় নেই, বাট ইয়ে আছে, মানে স্পেকুলেট করে, স্পেকুলেটটা কি জানি ইয়ে করে, ধারণা করা যায় যে এটা টিনেজার হইতে পারে কিনা। এর আগে আচ্ছা, কিন্তু এগুলা কয়েকবার জয়েন করছে, তখন কিন্তু এরকম করে নাই, মানে আমার যতটুকু মনে পড়তেছে। আমার খেয়াল নাই, আমার নাম দাম মনে থাকে না, তো খেয়াল নাই যে এই ছেলে যুক্ত আচ্ছা যাই কিনা। হোক, যদি মুভ অন যুক্ত করো। হয় তাহলে তো, তাহলে ওটা তো আমি ইয়ে করে রাখলাম, দেখি নেক্সট টাইম হ্যাঁ যদি আবার হ্যাঁ, যুক্ত হয় তাহলে ওটা। আচ্ছা, জানতে চাই, জানতে চাই আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ অনুরোধ করবো। জি ভাই আপনারা ভালো আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন বন্ধু ভাই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, তার আগে আমি ছোট একটা ঘটনা বলতে চাই। এই ঘটনা ঘটনা কথা বলুন ঘিরেই আর ভাই। কি প্রশ্নটা। জি হ্যাঁ, এটা অনেক বছর আগের, আমাদের বাসায় ওই একটা স্বর্ণের জিনিস চুরি হয়, চুরি বলতে এটা হারাই যায়, ওটা আর খুঁজে পাওয়া যাইতেছিল না। তারপরে আচ্ছা ওই কি বলে, বাটি চালান বলে, সরি আমি স্বাভাবিক ভাষায় বলতেছি, বাড়ি চালান আমি বলে, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, এটাই বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই লোক যে আর কি তোলা রাশি বলে আমাদের গ্রাম ভাষায়, হুম সে আসার হুম পরে সে যখন ওই পিতলের বাটির উপর হাত রাখে, ওই হুম বাটিটা একা একা চলে, ঠিক আছে। তো আমি ছোটবেলা থেকে একটু আর কি এই ধর্ম এইগুলা বিশ্বাস করি না, ওই ক্লাস 6-7 থেকেই। ওকে, তো আপনি এই জানতে চান রহস্যটা আমি বাটির, বুঝি নাই যে বাটিটা একা একা কিভাবে চলে। এবং আরো ঘটনা, আচ্ছা ওটা ওই ওটা বাটিটা ওটা আমাদের আপনার যে, দুঃখ, একটু বলি প্লিজ। হ্যাঁ ভাইয়া, হ্যালো। বলেন বলেন ভাই, শুনতেছি, বলেন। হ্যাঁ, ওই বাটিটা ওই আমাদের যে সুকেস, ওটার মধ্যে আমারই বোন ওই ওটা রাখে, ওটা ভুলে যায় যে ওটা রাখছিল, ওই বারবার ওখানেই যাইতেছিল, বারবার বারবার। তারপরে ওখানে অনেক খোঁজাখুঁজির পর ওটা পায়, ঠিক আছে। তো এই বাটি কিভাবে একা চলে, এই রহস্যটা আমি কখনো বুঝতে পারিনি, এটা কিভাবে হয় এটা, এবং আচ্ছা এটা তোলার সেই এটা ব্যক্তিদের হাতেই চলে। পার্টিকুলার, আচ্ছা বুঝতে পারছি, এটা পার্টিকুলার এক্সপ্লেনেশন কি কিভাবে চলে ওটা আমি জানি না, বাট এগুলো যে বোগাস, এটা স্ট্রেট আপ বোঝা যায় যদি এটা কাজ করতো, এই জিনিস যদি কাজ করতো তাহলে পুলিশের আলাদা করে খোঁজ খবর, কোনো কিছু প্রচারাচার করা লাগতো না, যদি বাড়ি জি চালান ভাই, করে আমার ইয়ে করতো কোশ্চেন তাহলে এটা। ওই চুরি জিনিসটা খুঁজে দেয় ওটা না, আমার কোশ্চেন হচ্ছে বাটিটা একা একা কিভাবে চলে আমি জানি না ভাই, এটা। আমি জানি না কিভাবে চলে।
এবং আপনি এটা না আমার, আপনি না বললেন যে বাটির উপর হাত রেখে তারপর হচ্ছে বাটিটা চলছে? হ্যাঁ হ্যাঁ, বাটিটা একা ওই হাত রাখার পরেই তো বাটিটা একা একা চলে। না এবং এটা না আমার, শুনেন না আরেকটা কথা বলি, আমার এই ফ্রেন্ড ওইও তোলার আসি, জাস্ট পরীক্ষা করার জন্য ওরও বারবার ট্রাই করা হয়েছে, আর যখনই ওই হাত রাখে এবং আর কোন কিভাবে কি বলে ওইটা একা একা চলে, এই রহস্যটা আমি কখনো বুঝতে পারিনি যে এটা কিভাবে চলে। মানে এটা আপনি স্বচক্ষে দেখছেন হ্যাঁ হ্যাঁ, আমার যে যে লাইফে লোক আমি যত যে কিছু দেখছি আচ্ছা আমি কোথাও হাত না না রাখলে এত যদি বাড়ি এক্সপ্লেন চলে, করার দরকার না, আপনি বাড়িতে স্বচক্ষে হাত দেখছেন রাখলে যদি বাড়ি চলে তাহলে তো কাহিনী এনে শেষ। খাই দেখে শেষ না, শুধু না তাই না না, ভাই, আপনার ওই এটা হচ্ছে আপনি অনলি দাঁড়িয়ে তোলার করাইছেন, আসিতে। না না আপনি যা যেই লোক এই কাজটা করছে সেই লোক কি এখনো জীবিত আছে? হ্যাঁ হ্যাঁ, আছে এখনো জীবিত এবং আমাদের বাড়ির পাশে তো দুজন সেই লোক, ব্যক্তি আছে, দুজন ব্যক্তি আছে। এটা আমার নিজের, আমি কোনো কিছু তে এখন পর্যন্ত সৃষ্টিকর্তা আছে কিনা আছে এরকম কোনো না না ভাই চিন্তা অন্যদিকে আমি যান, পাই না। আপনি এখানেই আচ্ছা ঠিক থাকেন। আছে ঠিক আছে, কত কত সর্ট অফ এরকমই যে কোন একজন ব্যক্তি আসছে, একটা বাটি ছিল, বাটির উপর হাত রাখছে, হাত রাখার পরে বাটিটা বাটিটা সামহাউ চলছে, হাতের দরকার হয়েছে বাটিটা চলার জন্য, তোলার আসে একজন ব্যক্তি, হাতের দরকার হয়েছে বাটিটা চলার জন্য। ওকে, ইদার তোলার আসি যিনি ইয়ে করছে তিনি একজন বন্ধ, তিনি ইয়ে করে, তিনি ইচ্ছাকৃত ভাবে কাজ করছে, আর তার মাথায় জিনিসটা ওইভাবেই কাছে, মানে সে নিজে তো নিজে অতটুকু অন্ধবিশ্বাসী, সে মনে করছে যে তারা তার হাতটা চলতেছে, অ্যাকচুয়ালি সে নিজেই চালাইতেছিল। ন্যাচারাল এক্সপ্লেনেশন এটাই, এর বাইরে কোনো আবদুল্লাহ আছে? এটা এটা যদি কেউ দাবি করে ওটা প্রমাণটা তারা দিতে হবে, দ্যাটস ইট। না না ফারাজ ভাই, আমার মনে যেহেতু হয় এর থেকে, হ্যাঁ যেহেতু উনি বলতেছেন যে সেই লোক এখনো জীবিত আছে, তাই সেই লোক তো এখনো তাহলে বাটি চালাইতে পারে নাকি? হ্যাঁ, এখনো যারা ইয়ে করতে পারে, আপনি কি বলতে চাচ্ছেন অন্য কোনো করা যায় তারা টেস্ট করতে? হ্যাঁ হ্যাঁ, যে উনি উনি টেস্ট করতে পারেন তো। না, আপনি একটা মোবাইল নিয়ে ঘর থেকে দূরে যেয়ে ইয়ে করে দেন, তারপর তার বাড়িতে পাঠা দেন, সে বাড়িতে কত দূর যায় পাঠায় আর একবার টেস্ট করে দেখতে পারেন। ওকে, আচ্ছা জানতে চাই ভাই, আপনি আর কিছু বলবেন? না না আর কিছু বলেন, এই কোশ্চেনটার অ্যান্সার আমি এখন পর্যন্ত পাই নাই যে এটা কিভাবে চলে আর কি। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে ঠিক আছে, ভাই এই সেম উইয়ার্ড কাহিনী, এক্স আমার কোশ্চেন। সেম কাহিনী আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছিল বুঝছেন। তারপরে যেই লোক হচ্ছে যে ওইটা আবার বাটি চালান ছিল না, ওইটা ছিল হচ্ছে বদনা, বদনা ওই যে বাথরুমে ইউজ করে না বদনা, সেই বদনা চালান ছিল ওটা। মানে বদনার মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন জনের নাম টাম লিখবে, লিখে তার মধ্যে চোরও থাকবে, সেখান থেকে মানে যেটা তুলবে লটারির মতো, মানে যে চোর সেই চোরের নামটাই বারবার উঠবে। তো পরে আমি হচ্ছে যে আমার সেই ফ্রেন্ডরে এটা বললাম, তো এই তুলা রাশিদের কোনো কে করে, এটা তো মানে মূলত হিন্দু ধর্মের, হিন্দু ধর্মের ঋতু থেকে, রীতি থেকে আসা জিনিস তুলা হ্যাঁ রাশি, রাশি রাশি রিলেটেড দিয়ে গুলো তো মোহাম্মদ সাহাবা এরা কেউ করে নাই। যদি এটা শিখে হয়, যদি এটার ধর্ম সম্পর্কে কোনো প্রমাণ হয়, এটা তো, এটা তো হিন্দু ধর্ম সম্পর্কে একটা প্রমাণ দিতে পারে অ্যাট বেস্ট। সেটাই না, আচ্ছা আমি আমি তারপরে তারে ধরছিলাম যে ঠিক আছে তুমি পরের দিন আমাকে করে দেখাবা। এই লোক পরের দিন, সে তো মানে এই যে হাওয়া হইলো আর জীবনে ফেরত আসেনি বুঝছেন, সে হ্যাঁ, সেও এরকম মাদ্রাসার হাওয়ার একতলা সন্তান ছিল। হাওয়া না হইলে কি হবে, হাওয়ার সন্তান মায়ের কাছে ফিরে গেছে নাকি? সেটাই তো ভাইয়া, আচ্ছা ওয়াই জনি জনি, বদনা, মানে বদনা না নিয়ে একটা ভালো কিছু নিলেও ভালো হতো, এইটা এক একজনের এক একটা ইয়া যার কাছে যেটা এক্সপার্ট আছে। অ্যাভেলেবল ছিল আর কি, ওটা ওটা এটা জন এক একদিকে এগুলা। আচ্ছা ওকে।